দীপ্ত টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক সুলতান সুলেমান নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সুলতান সুলেমান প্রচার করায় দীপ্ত টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় নানা শ্রেণী পেশার মানুষ। সুলতান সিংহাসনের উপযুক্ত দাবিদার, সাম্রাজ্যের খাতিরে সে চাইলে গণহত্যাও করতে পারে। তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক সুলতান সুলেমান প্রচারের শুরু থেকেই দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। নাটকটি বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দীপ্ত টিভি দর্শক ফোরাম। দুপুরে শহরের বকুলতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, নাট্যকর্মী আর আই সোহেল, পারভেজ আহমেদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, সুলতান সুলেমান একটি শিক্ষামূলক ও ইতিহাস নির্ভর নাটক। এর মাধ্যমে দর্শকরা ইতিহাস সম্পর্কে জানতে পারছে। এই সিরিয়াল চলা উচিত এবং আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা অত্যন্ত জরুরি। সুলতান সুলেমান নাটকটি সবসময় দেখতে যায়, এখানে অনেক কিছু শিখার আছে। লক্ষ্মীপুরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দর্শক ফোরাম। দুপুরে জেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সুলতান সুলেমানের মতো একটি জনপ্রিয় ধারাবাহিক বন্ধ করার দাবি তোলা দুঃখজনক। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ সময় ধারাবাহিকটির সম্প্রচার অব্যাহত রাখারও দাবি জানানো হয়। সিরিয়ালটি দর্শকের মন কেড়ে নিয়েছে তাই। হানিন ইসলাম, দীপ্ত বার্তা কক্ষ।